হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অভিষেক। আজ আমি ব্লগটা শুরু করলাম। কেন শুরু করলাম তার তো অনেক কারণ আছে অবশ্যই, তবে তার আগে সবচেয়ে জরুরি যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি দেখাই আপনাদের এই যে আমার অর্ধাঙ্গিনী। আমি এখানে মাস্ক বাজাই করছিলাম যে মাস্ক পরব, তো তুই শুরু করেছিস, খুব ভালো করেছে। এই যে দেখেছেন আজকে কড়া মাঞ্জা দিয়েছে আজকে। হ্যাঁ, এটা আমার কালকের লুক হওয়া উচিত ছিল দশমীর দিন, কিন্তু কাল কেন জানি না খুব একটা শাড়ি টাড়ি পর, কারণ বরণ করতে পারছি না। একটা কোথাও একটা মন খারাপের জায়গা ছিল, যেটা প্রতি বছর বরণ হয় অঞ্জলি দিই আনন্দ করে, এবার সেগুলো করতে পারিনি বলে কাল কেন জানি না আমার ইচ্ছে করছিল না। কিন্তু এখনো বলতে পারো পুজোর রেশ পুরোপুরি কেটে যায়নি, আজ একাদশী। তো অভিষেক দেখেছেন তো কিরকম মজা করছে আমাকে নিয়ে। আসলে আমি এটা বুঝতে পারিনি, ভুল করে নিয়ে নিয়েছিলাম, বিলিং কাউন্টারে গিয়ে আগে বিল করে নিয়েছিলাম বলে ও বুঝতে পারিনি। পরে যখন ও যখন চেক করে তখন দেখা যায় যে এটা বেসিক্যালি রিসলেট নয়, এটা কানে পরার জন্য। রিসলেট তো নয়ই, রিসলেটের কানের দুল আসলে। তবে তোকে এটা পরে বেশ বেশ ভালো লাগছে। তো আমার মনে হচ্ছে যে এটাই ওর বেস্ট লুক বোধহয় পুজোর। হ্যাঁ, ঢাকাই শাড়ি পরেও এত ওকে এত ইয়ে লাগেনি, মানে আমার তো মনে হচ্ছে এটাতে আজকে খুবই খুবই সুন্দর লাগছে। আর আমি আজকে এই মাস্কটা পরবো, দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আমি তাতে একটু রাগি করেছিলাম যে এত দাম দিয়ে এটা কেনার তো কোনো মানে হয় না, এর থেকে একটা N95 মাস্ক কিনে নিলেই হতো, তো সেই জন্য। কিন্তু হ্যাঁ, অবশ্যই ম্যাচ করছে, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখলে অসুবিধা নেই এই ধরনের মাস্কে। তার নিয়ে ভিডিওটা নয়, ভিডিওটার অন্য একটা লজিক আছে। এই ভিডিওটা মূলত একটা বিষয়, অন্য একটা আকর্ষণ আছে, সেটা আমরা জানাচ্ছি ক্রমশ প্রকাশ্য, সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন। আর আমি আজকে এই শাড়িটাই আমার লাস্ট বাকি ছিল, পুজোর সবই মোটামুটি পরবো না করেই ফেলেছি, মানে পরে ফেলেছিলাম, তো এই শাড়িটাই জাস্ট বাকি ছিল। আর এই ব্লাউজটা তোমাদের তো দেখিয়েছি, এই ব্লাউজটা কিনেছিলাম এবারে অ্যাটায়ার্স জোন থেকে, এই ব্লাউজটা কিনেছিলাম, তো তার সাথে কম্বিনেশন করে এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে জানিও। আর অভিষেকও আজকে একটা সাদা শার্ট পরেছে, তো আমরা এখন বেরোচ্ছি, চলো। তো আমরা এখন রয়েছি 80 ইয়ার্সে, আমরা বেসিক্যালি এখানে একটু চা কফি খাবো, আর যদি কিছু টুকটাক স্ন্যাক্স পাওয়া যায় তো সেটাই খেয়ে খাবো আর কি, মানে কারণ অন্যান্য যে রেস্টুরেন্টগুলোতে আমরা রেগুলার যাই সেগুলো সব প্যাকড আপ। আজকে যদিও একাদশী, তাও প্রচুর লোক সেখানে এসছে, সেই জন্য আমরা এখানে এসেছি। আর চারপাশে অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, তোমাদের দেখাচ্ছি না। আর অভিষেককে একবার দেখে নাও, এইমাত্র বাড়ি ফিরলাম। আর দাঁড়াও, আলোগুলো জ্বালি, পুরো অন্ধকার হয়ে গেছে এখানটা। তো এবারে আমরা আসলে একটা রান্না করব, তোমাদের অভিষেক বললো না যে বাড়ি ফিরে একটা কিছু আমরা করব, তো সেটা হচ্ছে আমরা একটা, এত রাতে এখন বাজে বলে দিই 10:15, তো এখন আমরা একটা রান্না করব, এবং সেটা হচ্ছে এগ বিরিয়ানি, শাহী বিরিয়ানি যদি বলা যায় তাহলে সেটা অবশ্যই মাটন বিরিয়ানি। কিন্তু এগ বিরিয়ানি করার কারণ আমি চিকেন মাটন কিছুই খাই না, তো সেই জন্য, নালে আমাকে না খেয়ে থাকতে হবে, তা সেই জন্য
এগ বিরিয়ানি বানাবো, মানে বেসিক্যালি অভিষেক বানাবে, আমি ওকে বলতে থাকবো, ও বানাবে, ঠিক আছে, বেশ মজা হবে। আর আমি কোনোদিনও আজ অব্দি বিরিয়ানি বানাইনি, আমি অনেক কিছু রান্না করেছি কিন্তু আমি আজ অব্দি বিরিয়ানি কখনো ট্রাই করিনি। তো ফার্স্ট আজকে করছি, কিছু ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা গিন্না করে দিও। আর এটা হচ্ছে এগ বিরিয়ানি, আর যতটা যা ও আমি আর অভিষেক দুজনে মিলে কিন্তু এটা ইউটিউব থেকে, ইউটিউবের মানে বেস্ট এগ বিরিয়ানি কী হতে পারে সেই সব ভিডিওগুলো ভালো করে দেখে তারপর সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা নিয়ে এসেছি। দিয়ে এবার রাত্রিবেলা আমরা ওটা বানাবো, আমাদের খেতে খেতে অনেক রাত হয়, 12:30 আজকেও তাই হবে। তো এই, আর আজকে যেহেতু মঙ্গলবার তো আজকে অভিষেকের মানে ওদের অফিস স্টার্ট হয়ে গেছে, কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার ওর অফ ডে ছিল সেই জন্য টানা সপ্তমী থেকে একাদশী অবধি ও 5 দিন টানা ছুটি পেয়ে গেছে, মঙ্গলবারটাও ভালো হয়েছে। তো কাল থেকে আবার ওর কাজ, যদিও ওয়ার্ক ফ্রম হোম থাকবে তবুও কাজে ব্যস্ত থাকবে, সেই জন্য আজকেই আমরা বিরিয়ানিটা বানিয়ে ফেলবো, ঠিক আছে। আর যত রাতই হোক ওটা আমরা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। বিরিয়ানির সমস্ত প্রিপারেশন মোটামুটি রেডি, গিয়ে দেখা যাক কি বাসবি করে ফেলেছে। ওকে, তো দেখো এখানে আমি যেগুলো রেডি করেছি বিরিয়ানির জন্য যে গোটা মশলাগুলো রাখছে তার জন্য আমি এখানে নিয়েছি দারচিনি, গোটা দারচিনি, ছোট এলাচ গোটা, এটা হচ্ছে জয়িত্রী, আর এটা হচ্ছে সাজিরা, এগুলো গোটা মশলা হিসেবে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করে নিয়েছি একসাথে, অনেকটাই করা রইলো, এত লাগবে না, খুবই অল্প লাগে। আর এখানে আমি দুধের মধ্যে কেসার ভিজিয়ে রেখেছি, এতে একটা সুন্দর গন্ধ আসে তো বটেই, প্লাস একটা হলদেতে একটা হালকা রং আসে। আচ্ছা, এখানে রয়েছে আদা রসুন বাটা, আর এইটা দেখো আমি কিনেছি, এটা এলাচ গুঁড়ো, এত সুন্দর গন্ধ, না দারুণ গন্ধ, এটা হচ্ছে এলাচ গুঁড়ো। আচ্ছা, এখানে আমি দেখো দই ফেটিয়ে রেখেছি, টক দই ফেটিয়ে রাখা আছে, পেঁয়াজটা অভিষেক কুচিয়েছে, দেখেছো কিরম ঝুড়ো ঝুড়ো করে কি সুন্দর করে কুচিয়েছে, খুব সুন্দর পেঁয়াজ কুচে, আমি পারি না, এটা বটিতে কুচিয়েছে, এটা বারিস্তা বানানোর জন্য এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা মানে কাটা, আর যেহেতু এগ বিরিয়ানি এগ মাস্ট, 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি এই আমার, ও আর এটা দেখালাম রোজ বাটার, দেখো এখানে রয়েছে রোজ বাটার, এগুলো আমরা কিনে এনেছি, আমাদের ছিল না, কেওড়া বাটার আর রোজ বাটার, আর এটা হচ্ছে কসৌরি মেথি। তো এই মোটামুটি, ও আর ঘি আছে, ঘি ইউজ করতেও পারি নাও পারি, তোমাদের বলবো ঘির বদলে অপশনাল কি হিসেবে কি ইউজ করলে আরো সুন্দর ফ্লেভার আসে সেটা তোমাদের বলবো। তো চলো এবার রান্নাটা স্টার্ট করে দেওয়া যাক। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখানো হলো না, সেটা হচ্ছে আলু। এখানে বিরিয়ানিতে আমাদের বাঙালি বিরিয়ানিতে তো আলু মাস্ট, তো সেই জন্য এখানে আমরা এই আলুটাকে কি করেছি, হলুদ আর নুন দিয়ে আর জল দিয়ে যেমন সেদ্ধ করে আর কি, তো ওরকম ভাবে সেদ্ধ করে নিয়েছি এটা গোটা আলু। কড়াইতে সবার আগে সাদা তেল ঢেলে নেব বেশ খানিকটা, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে দেবে। চলো সবার আগে আমরা বারিস্তাটা রেডি করছি, তো সেই জন্য পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা দেখো, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ব্রাউন এখন আর করব না, তার কারণ এটা আবার কুক হবে যখন বিরিয়ানিটা যখন দমে দেওয়া হবে আর কি। তুলে নাও এই যে এই প্লেটটা, হ্যাঁ তুলে নাও, হুম হুম, এবার কি করছিস বল। তেলটা এই বাটিতে তুলে রাখছি, পেঁয়াজের মানে বড়িস্তাটা রেডি করার পর যে তেলটা পড়েছিল তার অর্ধেক তুলে রেখেছি একটা পাত্রে, সেটা পরে ব্যবহার হবে, বাকি অর্ধেক তেলে দিয়ে দিলাম দারচিনি, জয়িত্রী অল্প করে, তাই তো, হ্যাঁ একটাই ছোট টুকরো, গোটা চারেক ছোট এলাচ, সামান্য শাহি জিরা এবং একটা তেজপাতা। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে, তাই তো, এটাকে ভালো করে নেড়ে নেব,
ঠিক আছে, এটা মোটামুটি একটু গন্ধ বেরোতে শুরু করেছে। যেই গন্ধটা বেরোতে শুরু করবে ফ্লেমটাকে একটু লো করে নিতে হবে। করে নিয়ে এতে আদা রসুনের পেস্ট সঙ্গে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এতে অবভিয়াসলি কালারটা বেটার আসবে। সামান্য একটু জল অ্যাড করে দেবো। এর সঙ্গে দিয়ে দেবো টমেটো, সামান্য জায়ফল জয়িত্রী পাউডার, এটা মিক্সিতে বাসুকি রেডি করে রেখেছিল। হ্যাঁ, আমি কিন্তু জায়ফল জয়িত্রী কোনো আলাদা করে ভেজে টেজে মানে খালি কড়াইয়ে ভেজে নয়, জাস্ট ওই মশলাটাকেই গুঁড়ো করে নিয়েছি, গোটা মশলাটাকেই ডাইরেক্ট গুঁড়ো করে নিয়েছি। যখন দেখা যাবে যে এই মশলা যেটা টমেটোটা মোটামুটি মিশে গেছে এরকম পরিস্থিতিতে এবং তেল ছাড়তে শুরু করেছে, তখন দিয়ে দিতে হবে দই। এখানে আমি অর্ধেক দই ব্যবহার করব। হ্যাঁ, এবার এটা ভালো করে মিক্স করতে হবে যেন কোনো লাম্প না থাকে। লাম্প থাকার কথাও নয়, কারণ দইটা ফেটিয়ে নেওয়া হয়েছিল। ওয়াও, হেভি কালার এসেছে রে। পার্ট অফ দা গেম, এবার বারিস্তার সামান্য কিছু পেঁয়াজ করে ছড়িয়ে দেবো। এবার আমার হেল্পার আমাকে আরো একটা জিনিস এগিয়ে দেবে। ও, আমি হেল্পার? হ্যাঁ, আমি তো হেল্পার। সেটা কি বল? কসৌরি মেথি। রাইট, কসৌরি মেথি। মানে তুই এরপর কসৌরি মেথি দিবি, পেঁয়াজ দিবি, বারিস্তাটা দিবি কিছুটা, তারপর কসৌরি মেথি। এবার আমি 6টা ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে, সেগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়াবো যাতে ডিমের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ডিমগুলো কিন্তু আগে থেকে ভাজার কোনো দরকার নেই, কারণ ডিম যদি আমি সেদ্ধ করে সেটাকে ভাজি তাহলে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। ঠিক আছে, তো এখানে সেদ্ধ ডিমটাই এইভাবে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো, মশলা কেমন ডিমের গায়ে চমৎকারভাবে লেগে রয়েছে। এখানে আমি জাস্ট একটু হালকা জল অ্যাড করে নেব। পাঁচটা আলু ছড়িয়ে দেবো, গুনতে ভুল করেছি। পাঁচটা আলু সিদ্ধ করা ছিল, হলুদ আর নুন দিয়ে পুরোটা এখানে মিক্স করে দেওয়া হলো। আমার ডিম কষানো, ডিম এবং আলু কষানো দুটোই প্রায় রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, করে দিয়ে এর উপর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, দিয়ে একটা ঢাকা চাপিয়ে রেখে দেবো। এবার চলে আসি চালের কথায়। ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, সেটা প্রায় ফুটতে শুরু করবে, মানে করার মুখে রয়েছে। এই সময় আমি দিয়ে দেবো কয়েকটা জিনিস, একটা গোটা তেজপাতা, দারচিনির দুটো টুকরো, কিছু এলাচ এবং দুটো চিরে দেওয়া কাঁচা লঙ্কা। দুটো না, একটা? দুটো দিবি? হ্যাঁ। আচ্ছা, আর এর সঙ্গে মেশাবো অনেকখানি পরিমাণের নুন। আচ্ছা, নুন এখানে
বিরিয়ানির চালের আত্মজীবনী লিখতে গেলে নুনের গল্পটা খুব ভালো করে বলতে হবে। তার কারণ হচ্ছে নুন এক্ষেত্রে এমন ভাবে দিতে হবে যাতে চাল নিজে প্রয়োজন মতো নুন নিয়ে নেয়। যদি নুন কম থাকে সেটাতে চালের ক্ষেত্রে চালের নুন নেওয়ার পরিমাণটা একটা কমে যাবে। এক্ষেত্রে যখন ভাতটা খাবো তখন নুন কম লাগবে, মানে ঠিকঠাক মতন, হ্যাঁ ঠিকঠাক মতন প্রিপারেশনটা তৈরি হবে না। সেই কারণের জন্য নুনটা পরিমাণে, মানে যতটা মনে হচ্ছে তার থেকে বেশি পরিমাণে নুনই নিতে হবে। ওকে, এবার এটা ফুটবে কিছুক্ষণ, তাই তো? কিছুক্ষণ ফুটবে, আমি মশলাগুলো এতে রেখে দেব। এবার আমি তুলে নেব মশলাগুলো। চালটা জলে ভেজানো ছিল এতক্ষণ, এটা আমি দেখছি গরম জলে দিয়ে দেব। গরম জলে চাল শুধু দিয়ে দিলেই হবে না, এর সঙ্গে সামান্য কেওড়ার জল আর সামান্য গোলাপ জল মিশিয়ে দেব। খুবই অল্প দিতে হবে, নাহলে কিন্তু বেশি ফ্লেভার হয়ে যাবে রাইসে। দেখে মনে হচ্ছে রাইস অলমোস্ট রেডি। রেডি? ওকে, তাহলে এবার গ্যাসটা বন্ধ করব। বন্ধ করে দিলাম। আচ্ছা, এবার আচ্ছা ওইভাবে কিছুটা রাইস তুলে নিয়ে কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, নাহলে চাল কিন্তু মানে ভাত কিন্তু গলে যেতে থাকবে। এখানে একটা লেয়ার তৈরি করে নেবো আমি। দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখেছিলাম আগেই, সেটা এখানে ভালো করে ছড়িয়ে দেওয়া। এর সঙ্গে আরো একবার এক ছিটি কেওড়া ওয়াটার মেশাবো, এক ছিপি গোলাপ জল, এলাচের গুঁড়ো এখানে ছড়িয়ে দেবো। এর ওপর ছড়িয়ে দেবো বারিস্তাটা, বাকি বারিস্তাটা। এই ব্রাউন অনিয়ন অয়েলটা দিয়ে দিতে হবে। এর বদলে চাইলে দেশি ঘি বা ঘি মাখনও অনেকে দেয়, তো সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এই অনিয়ন অয়েলটাই দিলাম। এইবারে আমি লেটটা চাপা দিয়ে দিচ্ছি ভালো করে। আচ্ছা, 10 মিনিটের মতো হয়েছে, মানে 12 মিনিটের কাছাকাছি চলছে। তো এবার আমি কি করব, সিমে ছিল দেখো, আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করার পর কিন্তু আমি লিডটা ওপেন করবো না, এখনই আরও 10 মিনিট এটা এইভাবে থাকবে। হয়ে গেছে, অবশ্যই একটু কাঁচা পেঁয়াজও দিল, কারণ আমরা একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি। তো এই আমাদের বিরিয়ানি রেডি। এই বিরিয়ানি আমি কিন্তু কটা মানে বিরিয়ানির ফ্লেভার, মানে বিরিয়ানি সম্পর্কে আমারও খুব একটা অভিজ্ঞতা নেই, হাতেই খাচ্ছি আমি জানতে। আমার তো ঠিকঠাকই লাগছে। আমি অবশ্য যে খুব বিরিয়ানি খাই তা তো না, যেহেতু আমি চিকেন মাটন খাই না, তো
ও আরো ভালো বলতে পারবে, আমার খারাপ লাগছে না, কিন্তু এটা এক্স্যাক্টলি হয়েছে কিনা আমি আলু দিয়ে খাই দেখি। আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, ভালো লাগছে খেতে। প্রথমবার ট্রাই করেছি সেই অ্যাঙ্গেল থেকে, আমার কিন্তু কোথাও মনে হচ্ছে না যে প্রথমবার আমরা করলাম। আমি তো খাই, আমি তো খাই বিরিয়ানি প্রায়। ও খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, খাই, ও বলতে পারবে কেমন হয়েছে। ভালো হয়েছে বিরিয়ানি খাওয়ার পালা চলছে, আমরা জায়গা চেঞ্জ করে নিয়েছি, অভিষেক কড়াইটার পাশে বসেছে, ওর ইচ্ছে হলো তুলে নেবে, আমি এই দিকটা চলে এসেছি। তুই কিছু বলবি? এখন ডিস্টার্ব করিনি, খাওয়া খেয়ে নিই তারপর দেখবো। এখন ডিস্টার্ব করা যাবে না, মন দিয়ে খাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তো আজকে একাদশী দিনটা আমরা কীভাবে কাটলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর একটা রেসিপি আমার কাছেও নতুন, অভিষেকের কাছেও নতুন, প্রথম বানালাম, খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমাদের তো আর খাওয়াতে পারছি না এই মুহূর্তে, তো যাই হোক। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।